আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু নাইন এসএম ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। বাড়িতে যদি এইভাবে ভেজ মাঞ্চুরিয়ান তৈরি করা যায়, আশা করছি হোটেল থেকে বা রেস্টুরেন্ট থেকে আপনাদের কিনে খেতে লাগবে না। তো চলুন বন্ধুরা, কিভাবে বাড়িতেই একদম সহজ পদ্ধতিতে আর কয়েকটু উপকরণ দিয়ে ভেজ মাঞ্চুরিয়ান কিভাবে তৈরি করা হয় সেটা আপনাদের দেখিয়ে দিই। তো আজকের রেসিপি ভেজ মাঞ্চুরিয়ান। তো বন্ধুরা, তার জন্য আমি এখানে একটি কাঁচের বোল নিয়ে নিয়েছি। আমি এবার এই কাঁচের বোলেতে দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। আমি বাঁধাকপিটা ঠিক এমনভাবেই কুচি করেছি। তো বাঁধাকপি কুচিগুলো সব কাঁচের বোলে দিয়ে দিলাম। এইবার আমি তাতে দিয়ে দিচ্ছি গাজর কুচি, বিন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ঠিক আমি এমনভাবেই কুচি করেছি। তোমরা যদি পারো তো যেভাবে আমি বিনটা কুচি করেছি সেরমভাবেও কুচি করতে পারো। তো বন্ধুরা, এইগুলো সব আমি একসাথে করে দিচ্ছি। প্রথমে দিলাম গাজর কুচি, তারপরে দিলাম বিন কুচি, এবার দিচ্ছি পেঁয়াজ কুচি। তো সবগুলো দেওয়ার পর আমি তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আমি এখানে পরিমাণ মতো বা স্বাদ মতো নুন দিয়েছি, কেননা নুনটা আগে দিয়ে দিচ্ছি যাতে এই সবজিগুলো থেকে পানিটা বেরিয়ে আসে। তো আমি এটা খুব ভালোভাবে মেখে নিলাম। এবার আমি এটাতে 15 থেকে 20 মিনিট মোটামুটি রেস্টে রেখে দেবো, যাতে খুব সহজেই পানিটা বেরিয়ে আসে সবজি থেকে। তার মাঝখানে আমি এখানে সসটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রতে আমি দিয়ে দিচ্ছি এখানে ডার্ক সোয়া সস, যেটা তোমরা সব মুদিখানা দোকানেই পাবে। তো আমি এখানে ডার্ক সোয়া সসটা দিচ্ছি মোটামুটি 2 চামচ। আমার যেহেতু যে পরিমাণে সবজি আছে বা ভেজটা আছে ঠিক সেই পরিমাণেই আমি সসটা তৈরি করব। তো বন্ধুরা, আমি এখানে ডার্ক সোয়া সস 2 চামচ দিয়ে দিলাম, আর এটা হচ্ছে গ্রিন চিলি সস। তো গ্রিন চিলি সসটাও আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, 2 চামচ। তো এইবার গ্রিন চিলি সস আর ডার্ক সোয়া সসটা দেওয়া হয়ে গেল। এইবার আমি তাতে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ, যেটা টমেটো সস বলা হয়। তো এইটা আমাকে একটু বেশি পরিমাণে দিতে হবে, এটা কোনো মাপ করছি না, তোমরা তোমাদের আন্দাজ মতো দিয়ে দেবে। তো এই 3টি সস আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম পারফেক্টলি। যখন এই 3টি সস খুব ভালোভাবে মিশানো হয়ে গেল, তখন এটাতে আমি দিয়ে দিচ্ছি একটু পানি। আমি একদম সামান্য পরিমাণে পানি দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এই 3টি সসের মিশ্রণে কতটা ঠিক পানি দিতে হলো। তো আমি খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিলাম। ততক্ষণে চলো, 15 থেকে 20 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। অবশ্যই এখান থেকে খুবই পানি বেরোবে, মানে সবজিগুলো থেকে। তো দেখো সবজিগুলো থেকে ঠিক কতটা পানি বেরোচ্ছে। ঠিক এরকম সবজিটা নিয়ে দুটো হাতের তালুতে চেপে ধরে দেখো কত পরিমাণে সবজি থেকে পানি বেরিয়ে গেল। যেহেতু পানিটা বের করতে হবে, না হলে যখন আমি সব উপকরণের সাথে দেবো, যখন আরও যারা উপকরণের সাথে আমাকে মিক্স করতে হবে, সেই সব উপকরণ দেওয়ার পরে পানিটা যখন সবজি থেকে বেরোবে একটু তৈরি ভালো হবে না। তার জন্য আমাকে পানিটা অবশ্যই নুন দিয়ে সবজি থেকে পানিটা খুব ভালোভাবে বের করে নিতে হবে। তো আমি সব সবজিগুলো ঠিক এরমভাবে পানি বের করে নিই। তো দেখো সবজি থেকে পানিটা বের করবার পর ঠিক সবজিটা কত ঝরঝরে হয়েছে, ঠিক এরকমই ঝরঝরে করতে হবে, আর এরকমই ঝরঝরে দরকার। তো এইবার আমি এটাতে দিয়ে দিচ্ছি, এবার যেহেতু আমি আগে নুনটা দিয়েছিলাম সেহেতু এখানে অল্প করে নুন দিচ্ছি একদম পরিমাণ মতো। আর তাতে দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর স্বাদের জন্য দিচ্ছি জিরে গুঁড়ো, আর দিচ্ছি ধনে গুঁড়ো, আর দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো। এবার আমি এইটার মিশ্রণটিকে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি একদম, যাতে খুব ভালোভাবে মাখা হয়। যখন খুব ভালোভাবে মিশ্রণগুলো মাখা হয়ে গেল, তখন আমি এটাতে দিয়ে দিচ্ছি ময়দা। আমি এখানে মোটামুটি 3 চামচ ময়দা নিয়েছি। যেহেতু আমার সবজির পরিমাণটা যেভাবে আছে,
আর এখানে নিয়েছি 6 চামচ কর্নফ্লাওয়ার। তাহলে এখানে পরিমাণটা হচ্ছে 3:6। তোমরা এখানে 2:4ও করতে পারো, যেহেতু সবজির পরিমাণটা যেভাবে থাকবে সেভাবেই করতে হবে। তো আমার পরিমাণটা সবজি যেভাবে আছে সেভাবেই আমি এখানে 3:6 নিয়েছি। তো আমি এই উপকরণগুলো খুব ভালোভাবে মেখে নিচ্ছি, একদম পারফেক্টলি মেখে নিচ্ছি, যেন প্রত্যেকটার সাথে খুব ভালোভাবে মিশ হয়ে যায়। তো বন্ধুরা দেখো প্রত্যেকটার সাথে ঠিক কেমনভাবে মিশে গেল, আর সবজিটা ঠিক ময়দা আর কর্নফ্লাওয়ার সাথে মিশে কেমন হয়ে গেল। তো এইবার আমি এটা একটু অল্প করে নিয়ে নিলাম, নিয়ে হাতের তালুর সাথে একটু চেপে চেপে গোলটা করতে হবে। চেপে চেপে গোলটা না করলে কিন্তু ফুলে যাওয়ার ভয় থাকবে। আর বন্ধুরা প্রথমে তোমরা এখানে একটা গোল করে নেবে, নিয়ে কড়াইতে তেল গরম করে অবশ্য ভেজে দেখে নেবে যে পারফেক্টলি এটা খুলে যাচ্ছে কি না, গোলটা পারফেক্টলি হয়েছে কি না। যদি এটা গোলটা খুলে যায় ভাজার সময় তাহলে অবশ্যই এটাতে আবার একটু কর্নফ্লাওয়ার আবার একটু ময়দা মিশিয়ে দেবে। তো আমার সব গোলগুলো করা হয়ে যাক, এবার তারপরে তোমাদের দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা আমি সব গোল তৈরি করে নিয়েছি, ঠিক এমনই তৈরি করতে হবে, সাইজটা তোমাদের পছন্দ মতো করবে। তো আমি ঠিক এরমই সাইজ করেছি। তো এবার বন্ধুরা দেখো আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি, যেহেতু তেলটা আমি আগে থেকেই গরম করেছি, কারণ আমি আগে একটা চেক করে নিয়েছি। তোমাদের প্রথমেই বললাম যে একটা গোল তৈরি করে তোমাদের ভেজে দেখে নিতে হবে যে এটা খুলে যাচ্ছে কি না, তার জন্য আমি ভেজে নিয়েছি। তো এবার আমি বাকিগুলো সব ভেজে নিচ্ছি। তো আমি এটা ঠিক কেমন কালার করে ভেজে নিচ্ছি সেটাও দেখে নাও। আর দেখো বন্ধুরা ঠিক এরকম যখন ভাজা হয়ে যাবে বা কালারটা যখন ঠিক এরকম হয়ে যাবে তখন সবগুলো তুলে নিতে হবে ঠিক অন্য পাত্রে। এই যে ভাজার পর ঠিক এরকম হবে, দেখে বুঝতেই পারছো কত সুন্দর পারফেক্টলি ভাজাটা হয়েছে। তো এবার বন্ধুরা আমি আর একটা ফ্রাই প্যানে একটু তেল গরম করতে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে। গোটা জিরেটা আমি একটু সামান্য নাড়াচাড়া করে নিচ্ছি। যখন এবার তাতে দিয়ে দিচ্ছি এলাচ, এখানে আমি 4টি এলাচ ফাটিয়ে নিয়েছি। এইবার তাতে দিয়ে দিচ্ছি একটু লবঙ্গ আর একটু কাঠ, মোটামুটি এখানে 4 থেকে 5টা আমি লবঙ্গ নিয়েছি আর একটু কাঠ নিয়েছি মানে দারচিনি। তো এইগুলো সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলাম বা একটুখানি ভেজে নিলাম। এইবার তাতে দিয়ে দিলাম পেঁয়াজ, পেঁয়াজটা একটু সামান্য নেড়ে চেড়ে নিলাম। পেঁয়াজটা যখন সামান্য নড়াচড়া হয়ে গেল তখন আমি তাতে এবার দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে নুন। নুনটা দেওয়ার কারণ হচ্ছে যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো যখন এরকম ভাজা হয়ে গেল পেঁয়াজটা বা পেঁয়াজের কালারটা যখন এরকম হয়ে গেল তখন এবার আমি তাতে দিয়ে দিচ্ছি যে আমি তৈরি করে রেখেছিলাম সসটা। সেটা সসটা দেওয়ার পরে সসটা এবার আমাকে ফুটতে দিতে হবে, তাহলে সসটা ফুটুক। তো দেখো বন্ধুরা সসটা ফুটে গেছে। তো এবার আমি তাতে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়োর সাথে সসটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একদম খুব ভালোভাবে। তো এইবার আবার এটা কিছুক্ষণ ফুটতে দিচ্ছি, বেশিক্ষণ না 2 থেকে 3 মিনিট। তো দেখো সসটা অনেকটা ঘন হয়ে এসেছে। তো এবার তাতে দিয়ে দিচ্ছি, তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দরভাবে সসটা ফুটছে। আমি সসটা যখন ফুটে গেল তখন এবার তাতে এটা দিয়ে দিলাম। দেখুন সব সব ভেজ মাঞ্চুরিয়ানগুলো দেওয়া হয়ে গেল, তখন এবার এগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম একদম পারফেক্টলি এবং খুব ভালোভাবে এগুলো সসের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এবার এটা কিছুক্ষণ ফুটার পর দেখো কত সুন্দর লাগছে। তো এবার আমি একটি অন্য পাত্রে সার্ভ করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা কত সুন্দর পারফেক্টলি একদম দোকানের মতো বা হোটেলের মতো বা রেস্টুরেন্টের মতো কত সুন্দর একটা ভেজ মাঞ্চুরিয়ান তৈরি হয়ে গেল। আশা করছি এতক্ষণ তোমাদের ভিডিওটা দেখতে কোনো অসুবিধা হয়নি বা বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি তোমাদের ভিডিওটা আমার ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাতে একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের কাছে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা ফিরবো আবার এরকম একটা চাইনিজ খাবার নিয়ে। তো তোমরা যতক্ষণ সুস্থ থাকো ভালো থাকো।
আল্লাহ হাফিজ।